আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজার এবং খুব সফট প্যানকেকের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই প্যানকেক সকাল বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্যানকেক বানাতে আমার কী কী লাগছে। এখন একটি ডিম ভেঙে নিচ্ছে। ডিম অনেক সময় পচা বের হয়, আবার ডিমের মধ্যে ব্লাড থাকে। এই যে আপনারা হয়তো ছোট ব্লাড দেখতে পাচ্ছেন, আমি ব্লাড চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। তাই এভাবে ডিম ভেঙে নিয়ে বাটিতে রাখবেন। এখন আরও একটি ডিম ভেঙে নিয়েছি আর বাটিতে ঢেলে নিচ্ছি। প্যানকেক বানানোর জন্য আমি মোট তিনটি ডিম নিয়েছি, আর ডিমগুলো কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। এখানে আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন দিচ্ছি চিনি পৌনে এক কাপ, অথবা স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন দিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া বেকিং পাউডার এক চা চামচ, আর 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে আপনারা চাইলে বেকিং সোডা স্কিপ করতে পারবেন। এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ, দিচ্ছি লবণ সামান্য একটু, অথবা 1/4 চা চামচ দেবেন। এটা হলো হ্যান্ড ব্লেন্ডার। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা যত ভালো হবে কেকটাও তত ভালো হবে এবং সফট হবে। আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটু থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে ব্লেন্ডার খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এখন আবারও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। ডিমের মিশ্রণটা ফোমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ডিমের মিশ্রণটা ঠিক এরকম হবে। আর এই ছোটো জগের মধ্যে নিয়েছি দুধ, আর দুধ আছে 1/2 কাপের একটু বেশি। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে ব্যবহার করতে পারবেন। এখানে সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ। এখন সম্পূর্ণ তেলটা দিয়ে দিচ্ছি, অথবা এখানে আপনারা চাইলে তেল 1/4 কাপ দিতে পারবেন, যারা তেল খুব কম পছন্দ করেন। এখন একটা হ্যান্ড রিস দিয়ে দুধ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া ময়দা নিয়েছি 1 কাপ, আর আমি একটু একটু করে ময়দা এই দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে সম্পূর্ণ ময়দা আমি খুব ভালোভাবে হ্যান্ড রিস দিয়ে মিশিয়ে নিব। এখন আরও 1/2 কাপ ছেঁকে নেওয়া ময়দা আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখন বাটিতে যে দুধ আর তেলের সাথে ময়দা মিশিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড রিস দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হয়তো আপনারা ভাবছেন ময়দা একসাথে মিশিয়ে নিলেই তো হতো, এত কষ্ট করার কী দরকার। কিন্তু এভাবে মেশালে কেক খুব বেশি সফট আর খেতে অন্যরকম মজা হয়। এখন দিচ্ছি লেবুর রস 1 পিস। আর আমার কেকের মিশ্রণটা কিন্তু এখন রেডি। এখন চুলায় ভাজতে চলে যাব। কেক ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি তেল 1/2 চা চামচ, আর একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি। এখন একটা গোল চামচের সাহায্যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু আমি লোতে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 2-3 মিনিট অপেক্ষা করলে কেকের এক পাশ হয়ে যাবে। উপরটা যখন এরকম হবে তখন উল্টে দিতে হবে, আর উল্টানোর কয়েক সেকেন্ড রেখে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটি কেক ভেজে দেখাচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি, আর দেখুন ভেতরের সাইডটা এরকম হয়েছে। আর একইভাবে আমি সবগুলো কেক ভেজে নিব। আর খুব সহজেই তৈরি হয়ে গেল আমার সফট প্যানকেক, আর কেকটা খুব বেশি সফট হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজেই এই প্যানকেকের রেসিপি তৈরি করা যায়। এখন কেকের মধ্যে আমি একটু পিনাট বাটার দিয়ে দিচ্ছি, আর এই কেক চকলেট পিনাট বাটার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর শুধু কেক খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি, আর খেতেও ভীষণ ভালো হয়েছে, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর কেকটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক এবং নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।